কমলনগরের প্রায় 5টা ইউনিয়নে পানি উঠেছে। আমরা উপজেলা পরিষদ চেয়ারম্যান সহ সবগুলো ইউনিয়নে ভিজিট করেছি। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, এই পানিতে অনেকের পুকুরের মাছ চলে গিয়েছে। আর লরেঞ্জ ইউনিয়নে এসে আমরা যেটা দেখলাম, এখানে ওসমান সাহেবের যে মুরগির খামারটি ছিল, তাজ মুরগি পোলট্রি ফার্ম, সেটাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আনুমানিক 5,500-এর মতো মুরগি একসাথে মারা গিয়েছে, যেটি আসলে এই ক্ষতি পুষিয়ে নেওয়ার মতো নয়। তারপরে আমরা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে বিষয়টি অবহিত করছি, তিনি এটি অ্যাসেসমেন্ট করে নিয়ে যাবেন, ডি ফর্মে রিপোর্ট দেবেন এবং সরকারের তরফ থেকে যে সাহায্য সহযোগিতা আসবে আমরা চেষ্টা করব ওনাদেরকে সেটি পৌঁছে দেওয়ার জন্য। আমরা এমনিতেও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকেও নির্দেশ